আল্লাহ তাআলা নিয়ম হচ্ছে তিলকাল আইয়ামুন উদা বিলহা বাইনান নাস, একটা নদীতে সবসময় জোয়ারও থাকে না, সবসময় ভাটাও থাকে না। মনে রাখবেন, যারা আজকে ক্ষমতার এই দর্দণ্ড প্রতাপে আছেন, ওয়াতু ইজ্জু মান্তাশাউ ওয়াতু জিল্লু মান্তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ থানা রমনা থানার উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র মাহে রমজানের বরকাত উপলক্ষে সাহারি এবং ইফতার ফুড প্যাকেট উপহার প্রদান প্রোগ্রামের প্রিয় সভাপতি রমনা থানার সম্মানিত আমির, সাবেক ছাত্রনেতা আমার প্রিয় ভাই আব্দুস সাত্তার সুমন, এই প্রোগ্রামের যারা প্রধান মেহমান, যাদেরকে কেন্দ্র করে আমাদের আজকের এই আয়োজন, আমাদের সে সমস্ত আমন্ত্রিত সাহারি এবং ইফতার ফুড প্যাকেট বিতরণ কর্মসূচির জন্য আগত সম্মানিত ভাইরা, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে পবিত্র মাহে রমজান পর্যন্ত সুস্থ অবস্থায় এখনও আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। কত মানুষ গত বছর রোজা রেখেছে, এবার বেঁচে নেই, পৃথিবী থেকে তারা চলে গেছেন। আবার বহু লোক বেঁচে আছেন, কিন্তু গত বছরের মতো এবার তারা সুস্থ স্বাভাবিক নেই, বেঁচে থাকলেও তারা রোজা রাখার সামর্থ্য তাদের হয় নাই। আল্লাহ তাআলা এখন আমাদেরকে রোজা রাখার সামর্থ্যবান রেখেছেন, সেজন্য আরেকবার আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর দিনের কোনো কাজ, আল্লাহর দিনের কোনো নির্দেশ একজন ইমানদার বাস্তবায়ন করতে পারাটা তার জন্য সবচেয়ে বড় আনন্দের, এটা তার জন্য সবচেয়ে বড় সুখের, এটা তার চেয়ে সবচেয়ে বড় মনের একটা বড় খোরাক। একজন ইমানদার ভালো খেতে পেরেছে, ভালো থাকতে পেরেছে, ভালো পোশাক পরতে পেরেছে, এইটা তার কাছে যত আনন্দের, তার চেয়ে বেশি আনন্দের হচ্ছে তিনি আল্লাহর একটা নির্দেশ পালন করতে পেরেছেন। সেই দিক বিবেচনায় দুনিয়ার কোনো কষ্ট যদি তার থাকেও, তিনি মনে করেন আল্লাহ তাআলা এর মধ্যেই হয়তো আমাকে কোনো কল্যাণ নিহিত রেখেছেন। আল্লাহ তাআলা নিয়ম হচ্ছে তিলকাল আইয়ামুন উদা বিলহা বাইনান নাস, একটা নদীতে সবসময় জোয়ারও থাকে না, সবসময় ভাটাও থাকে না। মনে রাখবেন, যারা আজকে ক্ষমতার এই দর্দণ্ড প্রতাপে আছেন, ওয়াতু ইজ্জু মান্তাশাউ ওয়াতু জিল্লু মান্তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মান্তাশাউ ওয়াতু তানজিউল মুলকা মিম মান্তাশা। আল্লাহ যাকে ইচ্ছা আপনাদের ক্ষমতা দেন, আবার যাকে ইচ্ছা ক্ষমতা নিয়ে নেন, আপনাদের এই ক্ষমতার কাঠগোড়ার জোয়ার একসময় ভাটার টান হবে, এমন টান হবে যে গাছপালা শিকড় শুদ্ধ আপনারা উপরে যাবেন, আপনাদের খুঁজেও পাওয়া যাবে না। তার আগে আপনাদের সতর্ক হওয়া উচিত এবং আমাদের গ্রেপ্তারকৃত ভাইদের মুক্তি দেওয়া উচিত, অবিলম্বে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া উচিত, আমাদের স্বাভাবিকভাবে অফিসগুলো খুলে দেওয়া উচিত, আমাদের স্বাভাবিক কর্মকাণ্ড, মত প্রকাশের যে স্বাধীনতা আমাদের সংবিধান কর্তৃক স্বীকৃত, সেই মত প্রকাশের স্বাধীনতা কি আমাদের আজকে দেওয়া আছে? ডিজিটাল আইন করে, বিভিন্ন রকম আইন করে, বিস্ফোরকের মামলা দিয়ে আমাদের বিরুদ্ধে, সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে আমাদের বিরুদ্ধে, বিস্ফোরক দ্রব্য আইনের মামলা দিয়ে আমাদেরকে আপনারা গ্রেপ্তার করছেন, আমাদের খুঁজে বেড়াচ্ছেন। আমাদেরকে খুঁজবেন কেন আপনারা? আমরা তো আপনাদের সামনেই আছি, আমরা তো এই কাজগুলো পরিচালনা করছি। আপনারা আমাদেরকে গোপন করেছেন, আপনারা আমাদেরকে নিষিদ্ধ করার সাহস করেন না, কারণ আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীকে আইনগতভাবে নিষিদ্ধ করার কোনো বৈধতা আপনাদের নাই, এবং যদি নিষিদ্ধ করেন তাহলে বাংলাদেশ জামাত ইসলামী পর্বের ইতিহাস অনুযায়ী তার চেয়ে কয়েক গুণ শক্তি নিয়ে আবার বাংলাদেশ জামাত ইসলামী আবির্ভূত হবে। কারণ বাংলাদেশ জামাত ইসলামী একটা সত্যের আদর্শবাহী পতাকা দল, এই দলকে যত নিষিদ্ধ করা হয় তত এর প্রতি মানুষের ভালোবাসা বেড়ে যায়। যে মদের যে লাইসেন্স দিয়েছেন একটা মুসলিম রাষ্ট্রে, এটা কি চিন্তা করা যায়? আজকে আমাদের বড় সংকট কিন্তু এই খাদ্যদ্রব্যের সংকট না, আগামী দিন আমাদের বড় সংকট নৈতিকতার সংকট। আমাদের বাড়ির সামনে সামনে এক একটা মদের লাইসেন্সের দোকান যদি দাঁড়িয়ে যায়, আপনার সন্তানকে আপনি রক্ষা করতে পারবেন না, আপনার ছোট ভাইকে আপনি রক্ষা করতে পারবেন না। মদের নেশায় গোটা দেশ, সমাজ, রাষ্ট্র, বিশেষ করে যুব সমাজ বুঁদ হয়ে পড়ে থাকবে। কারণ আমাদের এই সমাজ এবং রাষ্ট্রের যারা ধারক এবং বাহক, তাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র, আমাদেরকে তারা গুলি করে যেহেতু সবাইকে শেষ করতে পারে না, আমাদেরকে তারা নৈতিকভাবে আমাদের ইমান আমল ধ্বংস করে দিয়ে আমাদেরকে তারা একটা মেরুদণ্ডহীন জাতিতে পরিণত করতে চায়। এই ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন করতে দিব না বলেই আমরা এর প্রতিবাদে বিক্ষোভ করেছি, মিছিল করেছি, মামলা দিয়েছেন, আমাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আইনের আশ্রয় নিয়েছি, আমরা উচ্চ আদালত থেকে জামিনের প্রক্রিয়া মেনটেন করেছি। আপনারা তারপরও
এসব কিছু থাকা সত্ত্বেও আপনারা কোনো কিছুর পরোয়া করেন না, আপনারা আইনের কথা বলেন, আপনারা আবার আইনের তোয়াক্কা না করে আপনারা আপনাদের নিজের গায়ের জোরে বাংলাদেশ জামাত ইসলামীকে গলা টিপে হত্যা করার চেষ্টা করেন, লাভ হবে না। কোনো আদর্শিক শক্তিকে কখনো শক্তি দিয়ে মোকাবেলা করা যায় না, বন্দুক দিয়ে শেষ করা যায় না। যত শেষ করতে পারেন তার চেয়ে কয়েক শতগুণ ঊর্ধ্ব গতি নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদের কিছু নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মালিক কি আমরা? এটা মালিক কি আপনারা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পরিষ্কার বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাররি ওয়াল খায়র। আল্লাহ তাআলা কখনো ভালো দিয়ে কখনো মন্দ দিয়ে আমাদেরকে কি করবেন, পরীক্ষা করবেন। এটা আল্লাহর নিয়ম। আল্লাহ দেখতে চান এই ভালো অবস্থাতেও বান্দা আমাকে স্মরণ করে কিনা, এই খারাপ অবস্থাতেও বান্দা আমাকে মনে রাখে কিনা। আপনার সন্তানদের মধ্যে এরকম দেখবেন, কাউকে একটু দিবেন কাউকে একটু দিবেন না, দুজনকে টেস্ট করে দেখতে চান যে দুই অবস্থাতেই আমার সন্তান আমাকে ভবিষ্যতে মনে রাখবে কি না। সব চাও আপনি সবসময় পূরণ করেন না, হঠাৎ তাকে একটা সাইকেল কিনে দিয়েছেন, কয়দিন পরে একটা মোটরসাইকেল চাই, চাইলেই কি আপনি এটা কিনে দিয়ে দেন? দিয়ে দেখতে চান যে সাইকেল দিয়ে দেখলাম কি অবস্থা, আবার মোটরসাইকেল চাইছে না দিয়ে দেখলাম সে আমার কথা শুনে এবার আমার উপরে আস্থার সাথে জীবনযাপন করে কিনা। না হলে মানুষের নেচার হচ্ছে, আপনিও টার্গেট থাকে, বাবা হিসাবে আপনি সতর্ক থাকেন, আজকে সাইকেল চাইছে কিনে দিলাম, আবার কালকে মোটরসাইকেল চাইছে কিনে দিলাম, এরপরে এই অবস্থা চলতে থাকলে কয়দিন পরে বলবে আমার এখন একটা টয়োটা গাড়ি দরকার, কারণ মানুষের চাওয়ার কোনো কি নাই, শেষ নাই। আল্লাহ তাআলা সেই জন্য বান্দাকে সবসময় আমার পরিকল্পনা মতো দেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আপনি যা চান তা হবে না, কারণ আপনি যা চান সবসময় আপনার দৃষ্টিতে কল্যাণ হলেও আল্লাহ তাআলা জানেন ওটার মধ্যে আপনার কল্যাণ না, ওটার মধ্যে আপনার কি অকল্যাণ নিহিত আছে। সেই জন্য আল্লাহ তাআলা সেই ক্ষেত্রে আপনাকে একটু সবর করার জন্য সুযোগ তৈরি করে দেন। আমরা আজকে যে কষ্টের মধ্যে পড়েছি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ দয়া করে এই পরিস্থিতি উত্তরণের জন্য আমাদেরকে তিনি সাহায্য করেন। সকল বলুন আমিন। সম্মানিত ভাইরা, শেষ কথা হলো এই যে প্যাকেট বিতরণ, এই প্যাকেট বিতরণ স্থায়ী কোনো সমাধান না। এটা কি সমাধান? এটা অস্থায়ী সাময়িক একটা ব্যবস্থা মাত্র, মানুষ মানুষকে সহযোগিতা করে কোনো পরিস্থিতি চূড়ান্তভাবে উত্তরণ করতে পারে না। চূড়ান্তভাবে উত্তরণের জন্য চেষ্টার সাথে কার সাহায্য? আল্লাহর সাহায্য দরকার। আপনার সব আছে, আল্লাহর সাহায্য নেই আপনি চূড়ান্ত সফলতা করতে পারবেন না। তার সবচেয়ে বড় কথা আল্লাহ তাআলা সূরা তালাকে বলে রেখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজান ওয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব। তোমরা এই যে রমজান তোমাদেরকে দিয়েছি, এই রমজানের মধ্য দিয়ে যদি এমন শিক্ষা তোমরা অর্জন করতে পারো, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে এমন একটা তাকওয়াবান মুত্তাকি আল্লাহ ফিরু, যারা শুধু আল্লাহকে ভয় করবে, যারা আমেরিকাকে ভয় করবে না, যারা ভারতকে ভয় করবে না, যারা চীন রাশিয়া কে ভয় করবে না, তারা বন্দুকের নলকে ভয় করবে না, তারা মামলা মোকদ্দমা পাইকারদের রক্তচক্ষুকে ভয় করবে না, তারা কোনো ফাঁসির মঞ্চকে ভয় পাবে না। এই ফাঁসির মঞ্চকে ভয় না পাওয়া, বন্দুকের বুলেটকে ভয় না পাওয়া, এরকম দল এবং ব্যক্তি কি বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করতে সক্ষম হয়েছে না হয় নাই? আলহামদুলিল্লাহ, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী মিন্টু ভাইদের শুধুমাত্র বন্দুকের নল না, শুধুমাত্র রক্তচক্ষু নয়, শুধুমাত্র জেলখানা নয়, এমনকি ফাঁসির মঞ্চ তাদের এই আল্লাহ ভয় থেকে তাদেরকে এক চুল পরিমাণে দূরে সরাতে পারে নাই। এরকম একটা জাতি এবং দল যখন গঠন হয়ে যায় আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম, আমরা সাহায্য পেয়ে গেছি ইনশাআল্লাহ। যদি সাহায্য না পেতাম আমাদের প্রতিপক্ষরাই আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে রিমান্ডে রেখে নির্যাতন করতো আর বলতো, আমাদের প্রতিপক্ষ প্রশাসন এবং ভাইয়েরা রাজনৈতিক ব্যক্তিত্বরা শুনে রাখুন, ইতিহাসের অংশ হিসাবে বলছি, যারা আমাদেরকে নির্যাতন করে বেহুশ করে ফেলেছেন, আবার হুশ ফেরার পর যারা আমাদেরকে নির্যাতন করেছেন, সেই ব্যক্তিরাই আমাদের কানে কানে কেউ না কেউ এসে বলতো, মাসুদ ভাই আপনাদেরকে আরেকটু ধৈর্য ধরতে হবে, কারণ যে নির্যাতন আপনাদের উপরে চলছে এটা যদি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির না হয়ে অন্য কোনো দলের উপর হতো, তাহলে মাইক্রোস্কোপ দূরবীন দিয়েও তাদেরকে খুঁজে পাওয়া যেত না, কারণ আপনাদের প্রতি দেশের মানুষের ভালোবাসা আছে, আল্লাহর সাহায্য আছে, আপনারাই বিজয়ী হবেন এবং এই দেশ আপনারা পরিচালনা করবেন ইনশাআল্লাহ। এটা আমাদের কথা না, এটা আমাদের প্রতিপক্ষের কথা, এটা আমাদেরকে যারা নির্যাতন নিপীড়ন করে তাদের কথা, এটা শুধু তাদেরই কথা। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা, নাসরুম মিনাল্লাহ। আমরা আল্লাহ সাহায্য পেয়ে গেছি বলেই আজকে এতটুকু সামর্থ্য নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হতে পেরেছি। এখন বাকি আমাদের শুধু আল্লাহর পক্ষ থেকে দুটো, এরকম যখন দল ব্যক্তি তৈরি হয়ে যায় এই তাকওয়ার ভিত্তিতে, তখন আল্লাহ তাআলার ওয়াদা
আল্লাহ তাআলা বাস্তবায়ন করেন, তাদের জন্য সাহায্য আর আল্লাহর পক্ষ থেকে তাদের বিজয়। এখন আমরা এই সবর করে যদি আল্লাহরের সাহায্য নিয়ে একটু ধৈর্য ধরে টিকে থাকতে পারি তাহলে বিজয় অবশ্যই আমাদের হবে ইনশাআল্লাহ। সেই বিজয় আমরা দুইভাবে অর্জন করব, এক মানুষের মনে আমাদের স্থান অর্জন করে মানুষের হৃদয়ে ভালোবাসা দোয়া। আপনারা দয়া করে বাংলাদেশ জামাত ইসলামের এই সামান্য ইফতার প্যাকেটটুকু, ফুড প্যাকেটটুকু আপনারা গ্রহণ করে আমাদের জন্য বুক থেকে, অন্তর থেকে, হৃদয় থেকে, চোখের পানি ফেলে যখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন তখন আমাদের জন্য একটু সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, যেন বাংলাদেশ জামাত ইসলামীকে আল্লাহ তাআলা দয়া করে কবুল ও মঞ্জুর করেন। বাংলাদেশ জামাত ইসলামের আলাদা কোনো আকীদা নেই, বাংলাদেশ জামাত ইসলামের আলাদা কোনো হাকিকত নেই, বাংলাদেশ জামাত ইসলামের আলাদা কোনো আদর্শ নেই। ইসলাম এবং খেলাফতের যে আদর্শ, সেই আদর্শ বাংলাদেশ জামাত ইসলামী একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। সেই রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে আল্লাহ তাআলার দ্বিতীয় ওয়াদা হচ্ছে, আমি তখন ওয়ারযুকু মিন হাইসু লা ইহতাসিব, এমন জায়গা থেকে তোমাদের রিজিকের ফয়সালা করব, এমন জায়গা থেকে তোমাদের এই ফুড প্যাকেটের ব্যবস্থা হবে যা তোমরা কোনোদিন কল্পনাও করো না। সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে যদি পছন্দ করেন আলহামদুলিল্লাহ, যদি আমাদেরকে পছন্দ না হয় আপনি এমন কোনো কাউকে পছন্দ করেন, এমন কোনো দল ব্যক্তিকে পছন্দ করেন এবং সেই দল ব্যক্তির সাথে আমাদেরকে সম্পৃক্ত করে, আর আমাদেরকে যদি আপনি দয়া করে পছন্দ হয় তাহলে আমাদের সাথে এই দেশের 20 কোটি মানুষকে সম্পৃক্ত করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা ইসলামের একটা সোনালি স্বপ্ন দেখে যেতে চাই। আল্লাহ দয়া করে ইসলামী রাষ্ট্রের সুন্দর ওই রূপ না দেখিয়ে আমাদেরকে পৃথিবী থেকে আপনি বিদায় নিয়েন না, আমাদেরকে বিদায় দিয়েন না আল্লাহ, আমাদের এই সুন্দর রাষ্ট্রটা আমরা দেখে যেতে চাই। সেই রাষ্ট্র বিনির্মাণে আপনারা যারা এখানে এসছেন, শুধু প্যাকেট গ্রহণ আর বিতরণ এই কাজই নয়, এটা 4 দফা কর্মসূচির একটা কাজ মাত্র, এটা বাংলাদেশ জামাত ইসলামের 4 দফা কর্মসূচির একটা কাজ। আমাদের আরও 3টা দফা আছে, দাওয়াত ও তাবলীগ, তানজিম তারবিয়া, আমাদের দাওয়াত পৌঁছানো ইসলামের এই কথাগুলো মানুষকে বলা, তানজিম তারবিয়া সংগঠনভুক্ত হয়ে নিজেদের প্রশিক্ষণ গ্রহণ করে এভাবে তাকওয়ার ভিত্তিতে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠনে পরস্পর পরস্পরকে সহযোগিতা করা, তারপরে ইসলাহে মুআশারা, এই পরিবার, এই সমাজ, এই রাষ্ট্রে একটা সংস্কার, একটা রিফর্মেশন, এটাকে ভেঙে নতুন করে করতে হবে। খেলাফতের দায়িত্বই এটা। খেলাফতের দায়িত্ব শুধু নামাজ পড়া নয়, শুধু রোজা রাখা নয়, এই নামাজ এবং রোজা রাখার মৌলিকত্ব হচ্ছে খেলাফতের দায়িত্ব পালনে। যে জমিন আপনি পেয়েছেন, এই জমিনের মানবরচিত মতবাদকে ভেঙে চুরে খান খান করে দিয়ে এখানে কার মতবাদ প্রতিষ্ঠিত করা? আল্লাহর মতবাদ। এটি কি ফেরেশতাদের দায়িত্ব না কাদের দায়িত্ব? আমাদের, এবং আমাদেরকে পাঠানোই হয়েছে এই লক্ষ্যে। আমাদেরকে এ কথা বলে পাঠানো হয় নাই, ইন্নি জাইলুন ফিল মুসল্লিন, ইন্নি জাইলুন ফিল সাইমিন, ইন্নি জাইলুন ফিল জাহিদিন। আমাদেরকে শুধু নামাজি করে, শুধু রোজাদার করে পাঠিয়ে পরিচয় দেওয়া হয়নি, আমাদেরকে পাঠিয়ে পরিচয় দেওয়া হয়েছে আমরা কার প্রতিনিধিত্ব করব। আমরা কি সবাই রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতগুলো দয়া করে কবুল করে প্রত্যেককে খিলাফতের এই দায়িত্ব পালনের জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন কবুল ও মঞ্জুর করে নেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ তাআলা যে ওয়াদা আমাদেরকে করেছেন তিনি তার ওয়াদা পূরণে সক্ষম, সামর্থ্যবান, এবং তিনি তার ওয়াদা অনুযায়ী সব কিছু চালিয়ে যাচ্ছেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা যে শর্ত আমাদেরকে দিয়েছেন, আমরা নিজেরা মুত্তাকি হব, আল্লাহ ভীরু হব, আমাদের রাষ্ট্রটাকে আল্লাহ ভীরু করব। তাহলে আল্লাহ বলে দিয়েছেন আসমান এবং জমিনের দরজাগুলি এমনভাবে খুলে দেব যে তোমাদের নিয়ামতের আর কোনো অভাব হবে না, সমস্ত অভাব থাকবে, শুধু অভাবেরই আর কি থাকবে না, অভাব থাকবে না, শুধু অভাবই সেখানে খুঁজে পাওয়া যাবে না। এরকম রাষ্ট্র কি আমাদের একসময় ছিল না? ছিল না, ছিল। সেখানে শুধু যাকাত দাতা পাওয়া যেত, আর আমাদের এখন শুধু কি পাওয়া যায়? যাকাত গ্রহীতা পাওয়া যায়, কিছু যাকাত দাতা পাওয়া যায়, তারাও আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ মতো সবসময় যাকাত দিতে সক্ষম হন না। কারণ একটা রাষ্ট্র ব্যবস্থা যেভাবে যাকাতের সিস্টেম করলে, ওই যাকাতের প্রক্রিয়ার মাধ্যমে একটা সুন্দর জাতি তৈরি হয়, একটা সুন্দর অর্থ ব্যবস্থাপনা তৈরি হয়, সেই সিস্টেম আমাদের বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। বিধায় শুধুমাত্র 1 বছরের যাকাত সুষম বন্টন করলেই, 1 বছরের যাকাত আদায় সুষম বন্টন করতে পারলে আমাদের সমাজের সমস্ত বেকারত্ব দূর করা সম্ভব। আলহামদুলিল্লাহ, আশা করি এটা ইসলামী রাষ্ট্র কায়েম হবে, ইসলাম বিজয়ী হবে, বাংলাদেশ জামাত ইসলামী এই আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের এই সমস্ত আইনগুলো বাস্তবায়নের মাধ্যমে দুঃখগ্রস্ত, দুর্দশাগ্রস্ত, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমরা তখন বিজয়ের হাসি হাসব, এবং সকলের মুখে আমরা ইসলামের এই সুন্দর বিজয়ের হাসি আমরা ফুটিয়ে তুলব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে একটু কষ্ট দেওয়া হয়েছে, লম্বা কথা বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পবিত্র রমজানের এই কাজটিও, আমাদের কোনো শখের কাজ না, ইচ্ছার কাজ না, এটা জামাত ইসলামের আলাদা কোনো কাজ না, এটাও কার নির্দেশ? আল্লাহ তাআলা
রুকুর মতো, সিজদার মতো, ইবাদতের মতো এই কাজের নির্দেশ আমাকে আপনাকে দিয়েছেন। এই কাজ যারা স্টেজে থেকে করছি আর যারা সামনে বসে থেকে আমাদেরকে সহযোগিতা করছেন, সবাই আল্লাহর গোলাম হিসাবে আমরা আর সওয়াব পাবো না পাবো না? আল্লাহ তাআলা এই আয়াতটা বলে শেষ করে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়াবুদু ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন রুকু করার। এবার রুকু করে কি বলছে? শুধু রুকু মাথা নোয়াইলে হবে না, ওয়াসজুদু পুরো বডিটা কি করে দাও, আল্লাহর কাছে সোপর্দ করে দাও, খালি বডিটা ঝুঁকাই দিলে হবে না। ওয়াবুদু, তোমার জীবনের বাথরুম থেকে শুরু করে ফজরের সময় আবার পরে এশার নামাজ সেরে ঘুমাতে যাওয়া পর্যন্ত সমস্ত কাজগুলো কার নির্দেশ মতো করো, এটার নাম হলো কি? ওয়াবুদু, আল্লাহর গোলামি করা। আল্লাহর গোলামি তখন হয় যখন আল্লাহর নির্দেশ মতো কেউ তার দুনিয়ারও কাজগুলো পরিচালনা করে। আচ্ছা, এবার আপনি ভাবেন, আল্লাহ রুকু করতে বললেন, সিজদা করতে বললেন, গোলামি করতে বললেন, তারপরে আবার আলাদা করে বললেন আফআলুল খায়র। এবার এই ইবাদতকারী ব্যক্তিরা, এবার এই রুকুকারীরা, এবার এই সিজদাকারীরা খালি রুকু সিজদা আর আলমার গোলামি করে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ো না, সমাজ থেকে আলাদা হয়ে যেও না, সমাজের এই দুঃখ দুর্দশা, অনিয়ম, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, ফাঁসি এগুলো দেখে চুপচাপ বসে থেকে ভেবো না যে তুমি ওখান থেকে মুক্তি পেয়ে যাবে। বরং তোমাকে ভাবতে হবে এরকম একটা পরিস্থিতি মোকাবেলা না করলে তোমার জন্য এরকম একটা পরিস্থিতি অপেক্ষা করছে। এখন আমরা কি বলি এইসব জইজামেলার মধ্যে? আমারে দেখেন না ভাই, আমি একটু আমার মতো লঞ্চ ডুবে যাচ্ছে, দোতলায় দাঁড়িয়ে যদি কেউ বলে যে ভাই আমি আমার মতো ভালো থাকতে চাই, লঞ্চ যা হয় হোক, ভালো থাকার কোনো সুযোগ আছে? এখন আমরা সেইভাবে কেউ কেউ ভালো থাকতে চাচ্ছি, ভালো থাকা যাবে না। সেই জন্য আল্লাহ তাআলা বলেন আফআলুল খায়র, এবার এই সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনে তুমি কল্যাণকর কাজগুলো করো। আলহামদুলিল্লাহ, সেই আল্লাহর নির্দেশেই নামাজ যারা পড়ি, সেই আল্লাহর নির্দেশেই যারা রোজা অবস্থায় আছি, সেই আল্লাহর নির্দেশেই যারা আমরা তাহাজ্জুদ পড়ে আল্লাহ সন্তুষ্টি খুঁজি, সেই আল্লাহর নির্দেশেই আজকে আমরা এই সেহর এবং ইফতারের ফুড প্যাকেট বিতরণের কার্যক্রমও পরিচালনা করছি। এটা আমাদের দুনিয়াবি কোনো কাজ নয়, এটা কার নির্দেশ? আল্লাহ নির্দুক্তভাবে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে যারা কষ্ট করে এসছেন, আপনাদের প্রতি আন্তরিকভাবে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আপনাদের দোয়া কামনা করে, বিশেষ করে আমাদের নেতৃবৃন্দ যারা ভিতরে আছেন, সাইদি সাহেব 11 বছর জুড়ে জেলখানায় আছেন, উনি এমন একটা রমজান ছিল না যে রমজানে মক্কায় যেতেন, মদিনায় যেতেন, ওখানে উনি 10 দিন এতে কাপ করতেন। উনি বারবার আকুতি জানিয়েছিলেন, আল্লাহ দুনিয়ার কোনো কাজের জন্য যদি না হয় আমাকে আবার আরেকবার মক্কা মদিনায় ইতিকাফ করার মতো একটা সুযোগ তৈরি করে কোরআনের আহ্বান মানুষের কাছে পৌঁছে দিয়ে কোরআনের ময়দানে ফিরে যাওয়ার জন্য আল্লাহ আপনি দয়া করে কবুল করেন। আল্লাহ তার এই মোনাজাতকে আপনি কবুল করেন। আমাদের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ, মাওলানা রফিকুল ইসলাম খান ভাই সহ, আমাদের ঢাকা সিটি দক্ষিণের আমাদের অধ্যাপক মোকারম হোসেন খান, শামসুর রহমান ভাই সহ যারা গ্রেপ্তার আছেন ভাই, আমাদের ভাইয়েরা, এবং আপনারা খুব রিসেন্ট সম্প্রতি শুনেছেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের 11 জন ভাইকে একদম সাধারণ পর্যায়ের, তারা তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে সাথে সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ছাত্রত্ব স্থগিত করে মানে অস্থায়ীভাবে তাদেরকে বহিষ্কার করেছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, অবিলম্বে তাদের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দাবি জানাই, কারণ এটা সংবিধান বহির্ভূত, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নীতির বহির্ভূত, এটা আপনারা করতে পারেন না, কারণ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির কোনো নিষিদ্ধ সংগঠন নয়, আর তাদের উপরে এখন আদালতের কোনো চূড়ান্ত রায়ও দেওয়া হয় নাই। যে আইনে আপনারা তাদেরকে গ্রেপ্তার করেছেন সেই অপরাধ তাদের এখনও প্রমাণিত না, এখনও সন্দেহজনকভাবেও এখনও তা প্রমাণিত হয় নাই। সুতরাং আপনারা এখনই বিশ্ববিদ্যালয় থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন না। যা করছেন রীতিমতো মানবতা বিরোধী, শিক্ষা বিরোধী, এবং একজন ছাত্রত্বের আগামী দিনের ভবিষ্যৎ বিনির্মাণের বিরোধী। আমরা চাই দ্রুত তাদেরকে মানে মুক্তির ব্যবস্থা করুন, তাদের বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসুন, তাদের পড়াশোনার সুযোগ করে দিন, তাদের উচ্চশিক্ষার জন্য আগামী দিনের পথ আপনারা সুগম করে দেবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।